ডিয়ার স্টুডেন্টস, এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে ছাত্রছাত্রীরা কিভাবে বাংলা শিক্ষা পোর্টালে গিয়ে তারা তাদের লগ ইন আইডি এবং পাসওয়ার্ড রিসেট করে লগ ইন ওই বাংলা শিক্ষা পোর্টালে ঢুকতে পারবে, এবং তারা তাদের দেওয়া তাদের স্কুল টিচারদের দেওয়া অ্যাসাইনমেন্টগুলি দেখতে পারবে, করতে পারবে। তো সেখানে অনেক ছাত্রছাত্রীরাই আমাকে জানাচ্ছে যে তারা পাসওয়ার্ডটাই রিসেট করতে পারছে না। প্রথমেই যখন পাসওয়ার্ডটা তাদের ডিফল্ট পাসওয়ার্ড PASSWORD এটা দিয়ে ঢুকছে, তারপর যখন রিসেট করতে বলছে সেই স্ক্রিনে গিয়ে তারা আটকে যাচ্ছে। তার প্রথম এবং মূল কারণ হলো পাসওয়ার্ডটা ঠিকঠাকভাবে তারা দিতে পারছে না। পাসওয়ার্ড তৈরি করার কিছু ক্রাইটেরিয়া আছে। পাসওয়ার্ডটা একটা এক্সাম্পল দিই তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। পাসওয়ার্ডটা ধরো আমি একটা পাসওয়ার্ড সেট করছি, সেটা হচ্ছে আমার নাম তারাশঙ্কর TARASANKAR তারাশঙ্কর @ ধরো আমি একটা কিছু নাম্বার দিলাম 1, 2, 3, বা কেউ ডেট অফ বার্থ দিতে পারে, কারো গাড়ির নাম্বার দিতে পারে, যে কোনো কিছু যে ফোন নাম্বার দিতে পারে এরকম। তো টোটাল এই মিলিয়ে মোট 8টা ক্যারেক্টারের হতে হবে। তারাশঙ্করের মধ্যে একটি ক্যাপিটাল লেটার T আছে, বাকিগুলো স্মল লেটার আছে, অর্থাৎ অন্তত পক্ষে একটা ক্যাপিটাল লেটারের চাই, তো পক্ষে কিছু স্মল লেটারের চাই। @ বা পার্সেন্ট সাইন অর্থাৎ অ্যান্ড সাইন যেটাকে আমরা বলি সেই সমস্ত কোনো সাইন চাই, আর কিছু নাম্বার চাই। এই নিয়ে টোটাল পাসওয়ার্ড হতে হবে। তো স্বাভাবিকভাবেই তোমরা এই ধরনের কোনো এরকম পাসওয়ার্ড তৈরি করতে পারো। এবার নিউ পাসওয়ার্ড বক্সে যে পাসওয়ার্ডটা দেবে সেটাকেই সেই একই যে পাসওয়ার্ডটা দিলে ওই পাসওয়ার্ডটাকেই কনফার্ম পাসওয়ার্ড বক্সেও একই টাইপ করতে হবে। টাইপ করতে গিয়ে যদি ভুল হয় আবার ওখানেও এরর দেখাবে। এই দুটো কাজ একবার সম্পূর্ণরূপে যদি ঠিকঠাক হয় তাহলে আপডেট বাটনে ক্লিক করো, দেখো তোমাদের পাসওয়ার্ড রিসেট হয়ে গেছে। থ্যাংক ইউ।